বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয়েছে 42তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। বৃহস্পতিবার প্রতিযোগিতা উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। পুরুষ বিভাগে প্রথমবারের মতো দ্রুততম মানব হয়েছেন নৌবাহিনীর ইসমাইল হোসেন ও নারীদের ইভেন্টে টানা 8 বার এই সাফল্য অর্জন করলেন নৌবাহিনীর শিরিন আক্তার। প্রতিবারই ইলেকট্রনিক ফটো ফিনিশিং মেশিন বসানো থাকে, তবে তা চালানোর লোক থাকে না। এবারও চিরচেনা রূপে 32তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা, তাই ইলেকট্রনিক টাইমিং ছাড়াই দৌড়াতে হচ্ছে স্প্রিন্টারদের। প্রতিযোগিতা উদ্বোধন করতে এসে অব্যবস্থাপনার করুণ হাল নিজ চোখে দেখে গেলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। তাই গণমাধ্যমের সামনেই ফেডারেশনের সাধারণ সম্পাদকের কাছে জবাবদিহি চাইলেন। এই বিষয়টা কেন তারা ইলেকট্রনিক ভাবে এটা করলো না, এটা অবশ্যই আমি ওনাদের সাথে কথা বলবো। আমি যদি কি কারণে এটা করলেন না, টুর্নামেন্ট আয়োজন করতেছেন, এর আগে তো আপনাদেরকে অবশ্যই বিষয় জানানো উচিত। কারণ আপনি এই ধরনের ন্যাশনাল জাতীয় টুর্নামেন্ট গুলোতে যদি এটাকে আপনি না চালাতে পারেন, তাহলে কবে চালাবেন? এটা এই ধরনের জাতীয় টুর্নামেন্ট গুলোতে চালানোর আগে অবশ্যই আপনি, আমি মনে করি আগামী থেকে আপনি জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিবেন এবং আমাদেরকে জানাবেন এই ধরনের বড় বড় টুর্নামেন্ট যদি হয় এবং এই ইলেকট্রনিক স্কোর বোর্ড গুলো যাতে সচল থাকে। মেশিন চলুক কিংবা না চলুক, এসবের মাঝেই প্রথম দিন হয়ে গেল অ্যাথলেটিক্স এর মূল আকর্ষণ নারী ও পুরুষের 100 মিটার স্প্রিন্ট। নারীদের ইভেন্টে 10.80 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতে নিজের আধিপত্য ধরে রেখেছেন নৌবাহিনীর শিরিন আক্তার। 8 বার দ্রুততম মানবী হয়ে দেশের ইতিহাসে রেকর্ড গড়লেন তিনি। ওদের প্রতিদ্বন্দ্বী হয়তো আর বেশি হয়, বাট আমি আমার টাইমিংটা ডে বাই ডে ইম্প্রুভ করছি। আজকে হয়তো ভালো টাইম হওয়ার কথা, এখন আমি চেয়েছি যে আমার টাইমিংটা বেটার 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 করার জন্য এবং এসএ গেমসে স্বর্ণপদক পাওয়ার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। পুরুষদের স্প্রিন্টে নতুন সম্রাট পেল ট্র্যাক এন্ড ফিল্ড। লং জাম্পে আধিপত্য করা ইসমাইল হোসেন এবারই প্রথম অংশ নিয়েছেন ট্র্যাক এন্ড ফিল্ডে, আর এসেই দ্রুততম মানব হয়ে নিজেকে চিনিয়ে রাখলেন এই স্প্রিন্টার। দেশীয় প্রতিযোগিতায় লং জাম্পে 8 স্বর্ণপদকের মালিক তিনি, কিন্তু ট্র্যাক এন্ড ফিল্ডের এই সাফল্যই তার কাছে সবচেয়ে বড়। মানে 8 বার তো পাইছি, ওইটা মনে হয় না যে আমি পাইছি, আজকে যে পাইছি মনে হয় আমি আসলেই পাইছি। অ্যাথলেটিক্স এর মজা 100 মিটার না পাইলে অ্যাথলেটিক্স এর মজা থাকে না, আসলেই তাই দেখলাম যে 100 মিটার গোল না পাইলে অ্যাথলেটিক্স এর মজা নাই। অ্যাথলেট সংকটে দিনে দিনে রং হারাচ্ছে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। দেশের 64 জেলার মধ্যে মাত্র 15 জেলার অংশগ্রহণে হচ্ছে এবারের আসর। জেনিয়াছি সিম, এটিএন নিউজ, ঢাকা। প্রায় 2 দিন হয়ে গেল, এখনো সন্ধান মেলেনি আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালার। সোমবার ফরাসি শহর নতে থেকে যাচ্ছিলেন নতুন ক্লাব কার্ডিফ সিটিতে। ইংলিশ চ্যানেলের কাছে গিয়ে তার বিমান নিখোঁজ হয়। রেকর্ড পারিশ্রমিক 15 মিলিয়ন পাউন্ডে এমিলিয়ানো সালার সাথে চুক্তি করে ইংলিশ ক্লাব কার্ডিফ সিটি। কথা ছিল মঙ্গলবারে নতুন ক্লাবের অনুশীলনে যোগ দেবেন তিনি। পুরনো ক্লাব নর্থের সতীর্থদের কাছ থেকে বিদায় নিয়ে